আমাদের মহেশপুর প্রতিবেদক মশিউর রহমান টিংকুর একটি প্রতিবেদনে উঠে এসেছেন, এই মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। বিজেপির চোখ ফাঁকি দিয়ে ভারত বাংলাদেশ দালালদের মাধ্যমে রাতের অন্ধকারে ঢুকে পড়ছে নারী পুরুষ শিশু সহ বেশ কিছু মানুষ। ইতিমধ্যে বিজেপির হাতে আটক হয়েছে প্রায় 150। বিজেপি তাদের স্থানীয় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের প্রতিবেদককে জানালেন, বিজেপির হাতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে সমর্পণ করা হয়েছে। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর সীমান্তবর্তী এলাকায় প্রতি রাত্রেই অবৈধভাবে পারাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। এতে নারী শিশু সহ বৃদ্ধ এবং সর্বশ্রেণীর লোক প্রতিরাত্রেই এলাকার কিছু দালালের মাধ্যমে এই সীমান্ত দিয়ে প্রবেশ হচ্ছে। বিজিবির কঠোর নিরাপত্তার মধ্যে থেকেও তারা বিজিবির চোখ ফাঁকি দিয়ে দালালদের মাধ্যমে তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই শ্যামপুর, বাগাডাঙ্গা, কল্যাণপুর, জলুলি বিজিবি ক্যাম্পে প্রায় অর্ধশতাধিক শিশু নরনারী ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিজিবি আটক করতে সক্ষম হয়েছে। ভারত থেকে বিনা পাসপোর্টে বেশ কিছু লোকজনকে, বিনা পাসপোর্টে আসার ফলে বিজিবি বেশ কিছু লোকজনকে ধরে থানায় সুপর্দ করলে আমি আইনগত ব্যবস্থা নিই এবং বিজ্ঞান আদালতে সুপর্দ করি। এ ব্যাপারে থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে এবং এখন পর্যন্ত 130 থেকে 150 জন মতন লোককে আমরা আদালতে প্রেরণ করেছি। আমার জানা মতে তাদের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ এবং পিরোজপুরের ইন্দুরকানী মঠবাড়িয়া সহ বাগেরহাট জেলার মংলা এবং খুলনা জেলার কয়েকজনকে পাইছি। তারা এই দেশের স্থানীয় নাগরিক, তারা বিভিন্ন সময় ও কোনো বর্ডার দিয়ে অন্য কোথাও দিয়ে তারা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করে এবং সেখানে যাই বাসা বাড়ি, বিভিন্ন হাসপাতাল, সফটওয়্যার কোম্পানিতে ক্লিনারের কাজ করত, মেয়েরা বাসা বাড়িতে কাজ করত বলে জানে। এখন কোনো এক কারণে হয়তো সেখানে তারা কাজ পাচ্ছে না বা কোনো অন্য কোনো ব্যাপারে নিজেকে ইনসিকিউর ফিল করার কারণে তারা আসতেছে বলে আমার মনে হয়। ইসলাম মতলব আমার এই ছেলেটা আমার বন্ধুর স্বামী নেই, আমাদের ঘরে কেউ নেই, আমাদের পুরুষ মতলব আমার কেউ নেই। জানা যাচ্ছে, দেখা যাচ্ছে ভারত থেকে কিছু লোকজন আসছে অবৈধভাবে। এরা আসলে আমাদের অবশ্যই ক্ষতি হবে, আর সেজন্য যাতে না আসে তার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য বা পদক্ষেপ নিলে ভালো হবে বলে আমাদের দেশে ভারত থেকে আসছে, তাতে তার কাটা খাইতে এবং বিজেপি চোখ ফাঁকি দিয়ে আসছে, তাতে করে আমাদের দেশে প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এমনি বাংলাদেশে প্রবেশ করছে, তাদের যদি বন্ধ না করা হয় তাহলে আমাদের জন্য খুব ক্ষতিকর হবে। যে মানুষ ঢুকছে এরকম আমরা বিজেপির কাছ থেকে শুনেছি, আমরা এই ব্যাপারে খুবই সচেতন আছি এবং বিজেপির সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে চলছি। যাদের বাংলাদেশের নাগরিকত্ব নাই
এরকম লোক যেন না ঢুকতে পারে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। SBC Television সমাজ পরিবর্তনে আমরা